নমস্কার ভাই বোনেরা, সবাই আমার পাশে থাকুন, আমার সাথে থাকুন। আজকে আপনারা দেখবেন আমার নতুন একটি ব্লগ। তো আমি চলে আসলাম আমার বাড়ির সামনে, আমার বেগুনটালে চলে আসলাম। আমার বেগুন এখন আপনাকে দেখাবো, আপনারা দেখবেন আমার বেগুনটালে বেগুন গাছগুলো অনেক বড়, আবার ছোটও আছে। কেমন বেগুন ধরে সেগুলো আপনাকে আজকে আমি দেখাবো। এই যে দেখেন, আমি জানি বেগুন হয় লম্বা, আমি বেগুনটালে এসে দেখি কি গোল বেগুন। আমি তো গোল বেগুনের গাছ কখনো লাগাইও নাই, আর এটা তো আমি নামও শুনি নাই। আমি জানি লম্বা বেগুন আছে, আর আমি তো লম্বা বেগুনের বীজ নিয়ে এসে গাছছি, কিন্তু এখন দেখি গোল বেগুন হয়েছে। তাহলে আপনারাই বলুন যে এক বীজ এনা লাগানোর পরে আরেক বীজ হয় কেমনে। তো আপনারা আমার বেগুন তালটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। এই দেখেন গাইস, আরেকটা বেগুন। এই বেগুনটা একটু বড় সাইজে, কিন্তু সুন্দর দেখতে। ওইটা একটু কালো কালো, এটা অনেক ফর্সা, অনেক সুন্দর লাগতেছে না? আপনাদের যদি সুন্দর লাগে, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আপনারা দেখুন আমার বেগুন তাল অনেক কাটা গায়েস। বেগুন তালে আসার পরে খালে গায়ে বিনছে, শাড়িতে বিনছে, কোথায় কোথায় বিনছে যে বলার মতো না। এত কাটা বেগুন গাছের সাথে হয় এটা আমি জানি না। দেখছেন গায়েস কত কাটা বেগুন গাছের শরীরে, দেখেন। তাহলে বড়ই গেছে, আরও কত পরিমাণ কাটা হতে পারে দেখছেন? তো দেখেন, এই দেখেন বেগুন ধরছে, আরও ফুল আসছে, আরও বেগুন ধরবে। আমার এই বেগুন টালটা না আমাকে অনেক টাকা দেয়, অনেক উন্নতি করে। আমি নিজেও খাই, বাজারেও বিক্রি করি, আবার পাড়া প্রতিবেশীরাও আমার কাছ থেকে বেগুন কিনে নিয়ে যায়। কেননা আমার বেগুন ক্ষেতের বেগুনগুলা অনেক মজা, রান্না করলে একবারে গলে যায়। আর আমার বেগুনের যে স্বাদ, মাছ মাংস দিয়ে ভাত খেয়েও সেই সুস্বাদটা পায় না। আর আমার বেগুনের ভর্তা খালেই আর ঝোল করে শুধু খালি রান্না করলেই সেই সুস্বাদ পায়। তো আমার কাছে সবাই খালি বলে, বৌদি তোমার বেগুন গাছের বেগুনের এত সুস্বাদ কেন? তখন আমি আর কি বলবো, আমি হেসে উঠে বলি যে আমার বেগুন টালের তো বেগুন স্বাদ হবেই, আমার জায়গাটাই এত সুন্দর, আমি এত সুন্দর করেই করছি।